আমাকে সুইজারল্যান্ডে তো এমনি খেলা হয়। আচ্ছা দেখ, তকলে গিয়ে খেলার নিয়ম পাল্টাইতেছি, তোরা তেমনি কবি অমনি খেলাম। এই হন, আজকে আমাদের মধ্যে একটা ব্যাডমিন্টন বাজি হয়ে যায়। ব্যাডমিন্টন মানে? আমি তো র‍্যাকেট খেলতে আইছি। আরে বেটা, ব্যাডমিন্টন মানে র‍্যাকেট? মূর্খটার ঘরে খেলতে আইছি, কি নাইছ? আচ্ছা দিলে বাজি হয়ে যাক। কি বাজি খেলবি? এক লিটার সেভেন আপ। এক লিটার সেভেন আপের দাম তো 60 টাকা। এই না, সেভেন আপ টাইমার আপ না, দুইটা বেনসন। আচ্ছা ঠিক আছে, দুইটা বেনসন। হয় মিয়া, দুইটা বেনসন মানে? দুইটা বেনসন তো আপনারা দুইজনই খাইবেন। দুইটা বেনসন নেব না, এক প্যাকেট আকিস। আচ্ছা ঠিক আছে, আকিজি। এই কিন্তু কক তো নাই, খেলবি কেমনে? বাসা থেকে বিড়ি টিড়ি খাওয়ার নিকে টাকা নাইছস না? দেখ পকেট চেক দে। নাই তো। এই ভাইছে ভাইছে। এ ভাইছে ভাইছে। আসসালামু আলাইকুম ভাই। ওমর ফ্রম সুইজারল্যান্ড। কি করে? তাইলে কি চলতাছে? ভাই এনে ব্যাডমিন্টন খেলা চলতাছে। ব্যাডমিন্টন মানে? আরে ভাই, ব্যাডমিন্টন মানে যে র‍্যাকেট খেলা, র‍্যাকেট র‍্যাকেট। ও, র‍্যাকেট খেলা। ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই, আমিও খেলবো। আরে ভাই, র‍্যাকেট খেলবেন তো ঠিক আছে, কিন্তু কার কাছে তো কক কেনার টাকা নাই। আরে বেটা, টাকা লাগবো আমার কাছে কবি না। হ যা, দুইটা বল আর একটা কস্টিপ লই আয়। কি করে বল কস্টিপ মানে? কক কক। এই বড় ভাইয়ের গা তুলছে, দে টাকা দে, আমি টাকা দিই। না ভাই, না ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হুন, কক কিনতে টাকা দিছি ঠিক আছে, কিন্তু আমারে খেলতে নিতে হইব। আরে ভাই, কেমনে খেলবেন? আমরা তো 4 জন হই গেছি। 4 জন হইছে তা কি হইছে বেটা? 11 জন হইতে আরো 7 জন বাকি। মুসলমানি হয় নাই তারা খেলার থেকে বাদ, তোর খেলা লাগবো না। ওই বাদ মানে? আপনারা তো মুসলমানি হয় নাই। ওই উপর ভাইয়ের লগে বেদমি করছে, দে আমার টাকা দেন, ভুল কিনতে টাকা দিব না। আচ্ছা যা, তুই আম্পিয়ার। ঠিক আছে, আমি খেলুম, তুই আম্পিয়ার। আচ্ছা এই ধর, যে কক ফেদা নিয়ে গা, খেলা শুরু করি। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা ধান লাগা। এই লন ভাই কক আনছস? হ ঠিক আছে, যা আম্পিয়ার খারা। ওই খারা, well he's got the license here to go for the full monty. ফুল কিনার টাকা আমার, ওই যে খেলাম না। আমাকে চুতিয়ালে তো লাগে না। আচ্ছা দা, তখন লেগে একদিন তখন নিয়মই খেললাম, যা খারা। হ্যাঁ রেডি তো? হ্যাঁ রেডি রেডি। এই তোরা রেডি? হ্যাঁ ভাই রেডি রেডি। আচ্ছা মারলাম তাইলে। দে ব্যাকিং অফ এন্ড ব্যাকিং অফ। এই গোল! কি করে গোল গোল দিছি? হাই মিয়া, এটা কি খেলছেন? নেটের মতো ফুল বাজাই দিছেন, রে আমাকে তো সাবি গেল। হই বেটা, নেটটা নাই তাহলে গোল দিব না। আরে মিয়া, এটা ফুটবল না তো, এটা তো র‍্যাকেট, র‍্যাকেটের মধ্যে কেমনে গোল হয়? আপনি কি মানে খেলা শিখছেন? আমাকে সুইজারল্যান্ডে তো এমনি খেলা হয়। আচ্ছা দেখ, তকলে গিয়ে খেলার নিয়ম পাল্টাইতেছি, তোরা তেমনি কবি অমনি খেলাম। প্রথম দিকে দেখতেছি আপনি খালি উল্টা পাল্টা কথা কইতেছেন, খেলা বোঝেনা কিছু না। খেলা বুঝি না মানে? কারে কি কইছস? আমাকে সুইজারল্যান্ডের বেস্ট প্লেয়ার আমি, তুই আমারে কথা আমি খেলা বুঝি না? ওই আমার ফুল দে, আমি খেলাম না তোকে লগে। একটা ফুল কিনে তো বড় হয়ে গেছে। আচ্ছা দেখ, দাঁড়া দাঁড়া। ওই কি করে? এই মিয়া, ফুল তো আপনার মারেনি নাই, এই তো ফুল নিছে, উপর দিকে তাকায় দেখতেছে, ফুল নিছে। আচ্ছা সমস্যা নাই, একটা ভুল হইছেই,
ওইটা কোনো ব্যাপার না, মাঝে মধ্যে ভুল হয়েই যায়। আচ্ছা তুই মার ফুল। হলুদ গেঞ্জি পরা পোলাটা আছে না, অনেক ভালো খেলতেছে। ওরা যদি না আউট করতে পারি না তাহলে ম্যাচ দিতে পারবো না, ওরে ক্যাচ ধরে আউট করে দিই। আর এমনি এটা র‍্যাকেট খেলা, এটা ক্রিকেট খেলা নাকি? আপনারা ক্যাচ ধরে আউট করে দিবেন। ভাই এটা কিন্তু ঠিক না, আপনার তাকে কন্যা যে আপনার মির্কির সমস্যা আছে। হই বেটা, কি আর মির্কি সমস্যা বেটা? এই যে ককবুকে লাগছে বেটা পাইছি। ভাই এটা হলো পাগনার ফুল, এটাতে আপনি কি ব্যথা পাইছেন? তোর বুকে লাগছে নাকি? তোর বুকে লাগলে বুঝতি, বুকের এই যে একটা হাড্ডি ভেঙে গেছে গা। ইসি রে আম্পিয়ার স্যার, ফাউল দেন রে ফাউল। হই বেটা, এটা কি আর ফাউল? এটা কি তুই ফুটবল পাইছস? হ্যাঁ, এটা হলো র‍্যাকেট, এটা কোনো ফাউল নাই। একে তো চর দিছে আর দুইয়ে তো তুই আম্পিয়ার বুঝোস না। তুই এন থেকে হর, ভাই আমার ফুল নিয়ে আমি যেতে থেকে তোরা খেল। এ ভাই খারাল খেলা মাঝখান থেকে বাদ দেওয়া যাওয়া দেবো না, আকিজের বাজি ধরছি আর বইয়ের উপরে দেখে কথা কবি। আচ্ছা আকিজ বিড়ি কিন্তু আমার দিতে দেবো পাঁচটা। আচ্ছা ঠিক আছে, আপনার পাঁচটা আমাকে সাত। ওই দাদাকে খারা দা। ভাই কার কত পয়েন্ট রে আম্পায়ার স্যার? কত পয়েন্ট? অগো সাত, তগো সাত। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অগো সাত হইছে, আমাকেও সাত হইছে, ম্যাচ ড্র। এখন পেলান্টিক শট হইব। তুই ফাউল লোক কইছিস আমারে? ভাই আমার ভুল, আমি লয়ে গেলাম কথা। আরে ভাই শুনেন শুনেন, আকিজ আছে খালি যাই যাই করে। আচ্ছা তাহলে প্লান্টিক শট হইব, ঠিক আছে এনে প্লান্টিক শট হইব পাঁচটা করে, ঠিক আছে যা জায়গায় খারা। হাই প্লান্টিক হইলো, যে যতটা কক নেটে লাগাইতে পারে। ভাব জীবন এইরকম খেলা দেখি, উল্টা পাল্টা কি সব খেলে, কি পিলে নিয়েছে দূর। Goal, 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 এটা আমরা কিরকম খেলা খেলতেছি? র‍্যাকেট খেলার মধ্যে আমরা গোলকিপার খারাপ করাতেছি, প্ল্যান্টি করতেছি, বুঝলাম না সব দোষ কার? এই এইসবে নাটের গুরু কেটা। হ্যাঁ হ্যাঁ এইসব নাটের গুরু কেটা। আয় তকলকে আর আমি খেলুম না, তোরা সম্মান দাস না বড় বাইরে, দে আমার ফুল দিয়ে দে আমি জামগা। এই খারা কি করে তোর ফুল তোর নানির ভরে তুমি রান।